সুতির ইটভাটার মালিককে গুলি করে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃত তিনজনকে জঙ্গিপুর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জঙ্গিপুর পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী সাংবাদিক বৈঠকে জানান, রাজনৈতিক কারণে নয়, ইটভাটার অংশীদারি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত সোমবার সন্ধ্যায় সুতির অজগরপাড়ায় গুলি করে খুন করা হয় ইটভাটার মালিক নিশীত দাসকে। অভিযোগ, ইটভাটার অংশীদারি নিয়ে গণ্ডগোলের জেরেই খুন করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃতদের নাম কালু ঘোষ, সুভাষ ঘোষ ও ভজন হালদার। ধৃত তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জঙ্গিপুর পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী সাংবাদিক বৈঠকে জানান, রাজনৈতিক কারণ নয়, ইটভাটার অংশীদারি নিয়ে বিবাদের জেরে খুন করা হয়েছে। খুনের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এই ইনসিডেন্টে একজন মারা গেল, ওই ইনসিডেন্ট তদন্ত চলছে, এফআইআর রেজিস্টার হয়ে গেছে। এফআইআর নাম্বার 477/2023 সুতি পিএসের কেস আছে, 302, 506 or 34 এই সেকশনের মধ্যে, আইপিসি আর 25-27 আর্মস অ্যাক্ট, এই সেকশনগুলোর মধ্যে আমরা এফআইআর রেজিস্টার করলাম আর তদন্ত চলছে। আর এখন পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করে দিয়েছি, কালু ঘোষ আর ওরফ সুব্রত ঘোষ, আর একজন সুভাষ ঘোষ, আর একজন ভজন হালদার। এরা অ্যারেস্টেড আছে আর এখনও তদন্ত চলছে। আমরা তদন্ত করছি আর আমরা হোপফুল যে এদেরকে ইনভেস্টিগেট করে আইন অনুযায়ী প্রসিকিউট করব আর ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা প্রেয়ার করব। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।